হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো পূজা করি লক্ষ্মী পুজো, আমি রেডি টেডি হয়ে গেছি, সকালবেলা কাজ টাজ করেছি, তো এখন রেডি হয়েছি। ঠাকুর আসবে, পুজো হবে, তারপর ঘরে রান্না করব খিচুড়ি, তারপর লাবড়া। তো এখানে ভোগ রান্না হয়েছে, লক্ষ্মীকে ভোগ দেওয়ার জন্য, মা লক্ষ্মীকে ভোগ দেওয়ার জন্য রান্না হয়েছে, খিচুড়ি পায়েস লুচি টুচি অল্প করেছি, অল্প মা করেছে, আর এখন আমি রেডি হয়েছি। এই যে আজকে রেডি হলাম, এটা মার, এই গলার এটা মার, আর শাড়িগুলো আমারই, এগুলো আমি পরেছি। তো কেমন হয়েছে বলবেন? ঠিক আছে, আবার দেখতে থাকুন কীভাবে পুজো টুজো হয়। এই যে আরেকজন রেডি রেডি হওয়ারে কি পরে আছে, সেন্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট। তো এই হলো আমাদের পুজোর থালি, ফুল টুল সব কিছু সাজানো হয়ে গেছে। পুজোর থালি বলতে পুষ্প থালি, বেলপাতা ফুল টুল সব সরঞ্জাম করা হয়ে গেছে। তারপর মূর্তি আনানো হয়নি, ভাই আর হাজবেন্ড বাজারে গিয়েছে, তারপর মূর্তি নিয়ে আসবে, টুকটাক বাজারও করবে। আর আমি ওইদিকে ময়দা মেখে রেখে দিয়েছি, আর সব পুলি ব্যাগের মধ্যে সব কিছু আলাদা আলাদা জিনিসগুলো সাজানো আছে। তো একটু পরে আমি ভোগের জন্য রান্না স্টার্ট করব আর কি। তো এই জায়গাটা আমি রান্না করব, ধোয়া টোয়া করে একদম পরিষ্কার করা হয়ে গেছে। এই হলো আমাদের লক্ষ্মী ঠাকুর, মালা পরিয়ে দিয়েছি, গাঁদা ফুলের মালা। আর এখানে আরেকটা জিনিস বসানো হবে, চাল আর ধান। আর এই হলো ঘট, তো আমি এখানে লুচি ভেজে নিচ্ছি, তারপর সুজি পায়েস এগুলি রান্না করবো এক এক করে। তো অল্প অল্প করে বানাবো, বেশি কিছু রাখবো না যেহেতু গ্রহণ আছে রাতে, তো এর আগে যাতে সব কিছু ইয়ে হয়ে যায় তার জন্য আর কি। তো যতটুকু দরকার অল্প অল্প করে ভোগটা আমি ইয়ে করবো, তো এই আর কি। লুচি আর সুজি বানিয়েছি, এখন খিচুড়ি বানাবো, তারপর ভাজা করব, আর পায়েসও করে নিয়েছি। এই যে পায়েস, এখানে এটা বাটিতে ঢালা হবে, তারপর ঠাকুরকে সার্ভ করা হবে। আর এই যে ভাই আলপনা দিচ্ছে, আর ও খালি গা হয়ে মুগলি হয়ে এসে যে বসে আছে, ওকে আর দেখাবো না, গামছা পরে আছে। এই যে রেড কালার দিবি না, নৈবেদ্য সাজাবে, ফল কাটছে। লক্ষ্মী ঠাকুর জ্যান্ত লক্ষ্মী আমাদের। তো এখানে খিচুড়ি বসানো হয়ে গেছে, ভোগের খিচুড়ি। তো আর এই যে পাঁচ জাতের ভাজা করব, সবজিগুলো জলের মধ্যে ভেজানো আছে, তারপর কেটে নেব আর কি। তো আজকে পুজো হচ্ছে এই ঘরে, ভাইয়ের ঘরে, এই টিনের ঘরটা আমাদের, এই ঘরে পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো। মা এসেছে পুজো করবে, তো বাবা বলেছে এবার এখানে এসে পুজো করতে, মানে এখানে আমাদের বাড়ি, বাবাদেরও জায়গা আছে। তো এখানে একটা ঘর তুলেছে, এই ঘরটা এমনি নর্মাল টেম্পোরারি ঘর, তারপর ওইখানে এবার পুজো হবে ফার্স্ট টাইম। তো আমার বা ঘরে আমি ঠাকুরকে দিয়েছি, ঠাকুরকে পায়েস টায়েস সব কিছুই দেওয়া হয়েছে, লক্ষ্মী পুজোটা একসাথে এখানে করছি আর কি। এই তো দেখাই, তো এই এখানে এই পদ্ম গাছটা আছে, এই জায়গাটা হলো আমাদের, আর এই জায়গাটা হলো বাবাদের, বাবাদের জায়গা এই জায়গাটা, ওইখানে ঘর তোলা হবে ওই জায়গায়, আর এখানে একটা টেম্পোরারি ঘর তোলা হয়েছে এই আর কি। তার জন্য এবার এখানে লক্ষ্মী পুজো দেওয়া, না হলে মা বাড়িতেই করে পুজো, তো এবার এই কারণেই পুজোটা এখানে করা হয়েছে। তো এই যে সব কিছু সাজানো হয়ে গেছে, ভোগ নৈবেদ্য, ভোগ নৈবেদ্য সব সাজানো হয়ে গেছে এখানে। এই যে ব্রাহ্মণ আসবে, পরে পুরোহিত, ওই
এই যে এবার এখানে পুজো করা হয়েছে। অন্যান্য বছর আমাদের ঘরে এই পুজো হয়, এখানে যেহেতু বাবা বলেছে যে এখানে এসে পুজোটা করতে, তার জন্য মা করছে, যেহেতু আমিও এখানে এখানেই একবারে করে নিচ্ছি আর কি ঠাকুর মা লক্ষ্মী পুজোটা। তো এই যে ভোগ টোক সব সাজানো হয়ে গেছে, এখন একটু পরে পুরোহিত চলে আসবে, তারপর পূজা টুজা স্টার্ট। তো কেমন হলো বলবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফল টল আনা হয়নি, হলো আলপনা ভাই করেছে, এটা মা করেছে, আর আমি শুধু টাচ আপ করেছি। তো আমাদের পুজো কমপ্লিট, এখন মা পাঁচালি পড়লে সম্পন্ন হবে, পুজো কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন গিয়ে খিচুড়ি বানাবো ঘরে, আর এখানে তো ভোগের বানানো হয়েছে, তো ঘরে খিচুড়ি টিচুড়ি আমি গিয়ে এগুলি করে নেবো, আর মা পাঁচালিটা পড়লে শেষ, তারপর সবাই যার যেটা প্রসাদ টোসাদ নেওয়ার নেবে আর কি। এই হলো প্রসাদ, তো এখন প্রসাদ খেয়ে নেব। আর আমি ড্রেস ট্রেস খুলে নাইটি পরে নিয়েছি, ড্রেস ট্রেস খুলে একদম নাইটি নাইটি পরে রান্না বাড়া করছি আর কি। তো মা প্রসাদ দিয়ে গেল, এখন প্রসাদগুলি খাবো, আর ওইদিকে চালের বস্তা দেখাচ্ছে। তাহলে এই যে আমার খিচুড়ি বানানো কমপ্লিট, জানি না কিরকম হলো, এদিকে হচ্ছে লাবড়া। লাবড়া রান্না করছি, আমরা ঘেট বলি, লাবড়াও বলি ঘেটও বলি। সব সবজি দেওয়া হয়েছে এটাতে, পুইডাটা, মিষ্টি কুমোর, চাল কুমোর, বাঁধাকপি, বরবটি, তারপর হলো এটাকে কি বলে গাটি কুচু, তারপর কোয়াশ, কাঁচাকলা, পটল, আর কি দিলাম আলু, এগুলি ভেজিটেবলগুলি দিয়ে করছি। তো এই হলো রান্না, আর সুপারি খেয়েছি, মুখ পুরো লাল হয়ে গেছে সুপারি খেয়েছি যে, তাই আজকে তো লক্ষ্মী পুজো, সুপুরি তো খেতে হয় তার জন্য। তো সবার পুজো কেমন কাটলো বলবেন আমাকে কমেন্ট করে। তো এই যে এখানে সন্ধ্যা হয়ে গেল, তো ছেলে তারাবাজি ফাটাচ্ছে, বেশি কিছু বড় মানে সাউন্ডের কোনো বাজি আনা হয়নি, তো অল্প এক প্যাকেট আনা হয়েছে, ওইটাইও ফাটাচ্ছে, খুব আনন্দ করছে। তো এখন মা ওর সাথে যোগ দিয়েছে, মা ও একটু তারাবাজি ফাটাবে, ডান্স করছে দুজন।
এই যে দেখুন এটা সার্কেল সার্কেল ঘুরায়। তো ওখানে ওরা চা খাচ্ছে সবাই মিলে, ওরাও না আমিও খাবো চা, গল্প করে করে চা খাওয়া হচ্ছে আর কি। এই তো লক্ষ্মী পুজোর সেলিব্রেশন আজকে এতটুকুই। এখন রাত হয়ে গেল, রাত বলতে 8টা বাজে। আমরা চা টা খেয়ে নিলাম আর ও একটু আগেই চা খেয়েছি, তো এখন রাত 8টা বাজে। তো আজকের মতো এতটুকুই। চারদিকে এত বাজি ফুটাচ্ছে মানে কথা বলা যাচ্ছে না, এত পরিমাণ বাজি ফাটাচ্ছে মানুষ। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাঘর থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।